একেবারে শেষ পাতেই কি বাজিমাত করতে চাইছেন ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট? অনেকটা সেই রকমই শোনা যাচ্ছে, মাত্র কয়েকদিনের ভেতরেই সই পর্ব শেষ হয়ে যেতে পারে। আর ইতিমধ্যেই টিম ম্যানেজমেন্ট টার্গেট করে ফেলেছে বেশ কিছু তরুণ ফুটবলারকে, যার মধ্যে রয়েছেন সালামরঞ্জন সিং, গ্লেন মার্টিন্স, জবি জাস্টিন, ইমরান খান, এডমুন্ড লালরান্ডিকা, রোহিত কুমার, রিদিম ত্রাং, বরিস সিং, জাস্টিন জর্জ, করণ আমিন এবং ভিপি সুহের। এই ভিপি সুহের যে প্লেয়ার, যিনি ফুটবলার, তিনি কিন্তু এর আগে কলকাতা মাঠে খেলে গিয়েছেন। একই সঙ্গে গ্লেন মার্টিন্স খেলছেন এফসি গোয়াতে, বেশ ভালো পারফর্ম করছেন তারা গত মরশুমে, যা দেখা যাচ্ছে, যা পারফরমেন্স রেকর্ড অন্তত তাই বলছে। অন্যদিকে যদি ইমরান খানের দিকে তাকানো যায়, সেও কিন্তু যথেষ্ট ইয়ং এবং প্রতিভাবান ফুটবলার, ফলে সেদিকেও কিন্তু নজর রাখছেন ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট। বরিস সিং অত্যন্ত প্রতিভাবান ফুটবলার, এবং একই সঙ্গে কিন্তু তাদের নজর থাকছে করণ আমিনের দিকেও, ফলে একটা তরুণ দল তৈরি করতে চাইছেন ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ শেষ পাতে কিছু ফ্রেশ ফুটবলারকে তুলে দলকে চাঙ্গা রাখতে চাইছেন যারা। অন্যদিকে রিদিম তালাং ওড়িশাতে লোনে রয়েছেন, তাকেও দলে নিতে চাইছে, এবং তিনি কিন্তু এফসি গোয়া থেকে ওড়িশাতে গিয়েছিলেন লোনে, ফলে তাদের যে ওভারঅল পারফরমেন্স এবং যে নামগুলো উঠে এসেছে আমাদের সামনে এবং আমাদের পেজেও যে আপডেটগুলো আসে, সেখানে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে এই যে চার্ট বা এই যে ফ্রেশ প্লেয়ার তুলে এনে দলটাকে চাঙ্গা করার একটা চেষ্টা চলছে শেষ পাতে, এইটা কিন্তু শেষ মুহূর্তে দাঁড়িয়েও যাতে একটা ভালো মতো বেগ দেওয়া যায় অন্য দলগুলোকে, সেই চিন্তা কিন্তু রয়েছে ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্টের। আপাতত এটুকুই, বাকি সমস্ত খেলার খবরের জন্য সঙ্গে রাখুন রিজার্ভ বেঞ্চ, এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সঙ্গে থাকুন, খেলার খবরে থাকুন।